ওই যে বলছিলাম এই সেই রকম পাত্র লইছি, এই যে পাত্রের বাবা বলছেন এই সঙ্গে ঢাকা শহরে চার পাঁচটা বাড়ি আছে, কোনো প্রবলেম নাই। এই করে যদি আপনার মাইয়ের বিবাহ হয় তাইলে মনে করেন শোনাই সোহাগা। এই সাহেব এ দেরি না কইরা এই একটু নাস্তা পানি খাইয়া লন। আহা তুমি থামো তো, আগে মাইয়া দেখানোর ব্যবস্থা করো। এই শরম দাদা আগে মেয়ে দেখে নেই, যে কাজে আসছি ওই কাজ আগে হয়ে নেই। আচ্ছা আনসুস খা, করতে আসি একটু মাইয়ের ডাক দিলে হয় না। আসলে হয়েছে কি ওই মেয়ে ঘর সাজগোজ করতে একটু সময় লাগে তো তাই একটু দেরি ফিরতেছি। চলে আসবে এখনই চলে আসবে। কই তোমার হইল কই গো মা জানি আসেন আসেন মাশাআল্লাহ সামনের মতো। ওয়ালাইকুম আসসালাম। বসো মা বসো বসো বসো। দেখি তো তোমার মুখটা একটু দেখি। মাশাআল্লাহ বাহ, মেয়ে আমার মাশাআল্লাহ রূপে গুণে একেবারে এক নাম্বার। ঘটক মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তুমি সব ব্যবস্থা করো। ১৮ বছরের নিচে কোন মাইয়ের বিয়া দিলে নির্ঘাত জেল। ঘটক এক কাম করো তো, মেয়ের নিশ্চয়ই জন্ম নিবন্ধন আছে, ওটা আনাও তো দেখি। ও জন্ম নিবন্ধন এই ব্যবস্থা করতে আসি। বাকি কথা বলেন ঘটক সাহেব। শোনেন মোর গটকালিতে যৌতুক নেওয়া এবং দেওয়া কোনোটাই হইবে না, বুঝছেন? হ্যাঁ বুঝছি তো, যৌতুক হলো আমাদের সমাজের অভিশাপ, এটা কখনো নেওয়া যাবে না। আপনি ঠিকই কইছেন। শোনেন হেলিগা উনাকো এলাকার মন্ত্রী মহোদয় আর উপজেলার চেয়ারম্যান আটিওনি ম্যাডাম, ওরে বাবা রে বাবা, লগে ওই এক নম্বর সাইকনল ইউনিয়নের চেয়ারম্যান একে শরীফ সাহেব এও খুব জোরদারছি, লগে লগে আমিও জোরদারছি। এরা কি কইছে জানেন, মগো এলাকায় 18 বছরের নিচে কোনো মাইয়ার বিয়ে হইবে না। আর আমার এই ওই শরীফ চেয়ারম্যান কি কইছে জানেন, কইছে শোনো ঘটক তুমি যদি 18 বছরের নিচে কোনো মাইয়ার বিয়ার সাথে গটকালে হরো তাহলে কিন্তু তোমার সুজয় জেলে যাইতে হইবে। মুই বহুদিন থেকা এই মতলব উপজেলায় আসি আর গটকালি করে চলতে আসি, এখন তো মুই গটকালিতে বদনাম কইরা ওই বরিশালেও যাইতে চাই না আর জেলখানেও যাইতে চাই না, আমি এই মতলব উপজেলায় এই গটক হয়ে থাকতে চাই, বলছেন? প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের সামনে এসে। তো আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, সেটা আপনাদের সবারই প্রিয় একটা চ্যানেল, সেটা হলো রাজ বিডি। এখানে আপনারা মজার মজার ফান গান নাটক অনেক কিছু দেখতে পারবেন, তাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন রাজ বিডি।